কি করিব আমি, প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়োশির, বাঁচিবারও আশা নাই হাই হাই হাই। প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে মুখে না সরে জবান, ইশারাতে বলে ছেলে আমার কাছে আনো, যখন আনিয়া ছেলে মায়ের কাছে দিল, হাইরে দরদি মাতা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার, এত দুঃখ সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে ঋণ বল গো তাহার। জাহির সাহেব, মায়ের জন্য মায়ের কথা মনে পড়েছে আর আব্বার কথা মনে এসেছে, 15,000 টাকা দান করেছেন রব্বুল আলামিন। খাস করে দোয়া করি তিনার আব্বাকে এবং আম্মাকে তুমি ক্ষমা করে দাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আমরা অধম, আমরা গুনাহগার, আমরা পাপী, তবুও তোমার বান্দা তিনার আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করছি। রব্বুল আলামিন তিনাদেরকে নীরব নগর কবরে তিনারা শুয়ে আছেন, তিনাদেরকে সেখানে তুমি ভালো রাখো। এই খাস করে মুনাজাত তোমার কাছে আমরা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, যেদিন নেকি এবং গুনাহ ওজন হবে, মানুষ একটুকু ছায়ার জন্য তারাই তারাই করে ছুটাছুটি করবে, সে সময় তিনার আব্বা মায়েকে, তিনার আব্বাকে এবং তিনার আব্বাকে জান্নাতের আরশের নিচে তিনাদেরকে থাকার তুমি ব্যবস্থা করে দিও, এবং নেকি গুনাহ যখন ওজন হবে নেকির পাল্লা তুমি ভারী করে দিও। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জিকি দুনিয়া ওয়া জিকি ইয়াউমাল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, এখানে আমাদের যেসব চ্যানেল চলছে আর কি, এই যে আপনারা ইউটিউব দেখতে পেয়েছেন, এগুলো বলার কথা এখানে আছে, ইনশাল্লাহ বলে দেবো আমি। আমাদের এখানে পি সলুয়া মানে পারভেজ ছেলেটার নাম, এর বাড়ি হচ্ছে সলুয়াতে, একটা সাইড আছে পি সলুয়া, আর একটা আছে WBBD ইসলামিক জালসা। হ্যাঁ, এই দুটো সাইড, আর একটা ছেলের নাম আমার জানা নাই, এই ছেলেটা হয়তো নতুন এসছে, আরও ঢেক কয়টা আছে, 4টে আছে দেখছি, বাকি দুটোর খবর জানা নেই। তো ছেলেগুলো আছে, আর এই চ্যানেলে আপনারা এখন যেসব মালানারা বক্তব্য রাখবেন, এর আগে রেখেছেন, এসব বক্তব্যগুলো আপনারা মোবাইলের মাধ্যমে শুনতে পাবেন। তো আমি চাইছিলাম যে আমাদের ওই সেই কাগজটা পালালো কতি, ওটা পালালে হবে না, ওটা আমার পুঁজি, ওই আকরামের কাছে আছে নাকি? আকরামে আমল নামা নিয়ে এসো আকরাম, ওটা হাতছাড়া করলে হবে না। ভাই, মা আমার বোনেরা, আপনারা কি আমাকে সতের বেটা মনে করছেন নাকি? আপনাদের এখনো পর্যন্ত একটা দান পেলাম না, আমি মায়েদের দান একটা নামও পাইনি। আর এলাকার এই আমাদের এই মেরাজুল ভাই হাটগাছার শিক্ষক, আমাকে গত বছর, তার আগের বছর, 3 বছর আগে একবার গাল দিয়েছিল, তা আমার এখনও মনে আছে। মেরাজুল ভাই আমার বন্ধু লোক, গাল দিয়েছিল মানে অরিজিনাল গাল না, ডুপ্লিকেট গাল, বলছে আমাকে, বলছে শালা আফজাল তু কি করে থুয়েছিস মানুষকে রে, হাই এখানকার মেয়ে ছেলেরা যতক্ষণ আফজাল উঠবে না ততক্ষণ দান দেবো না, তাই বলছে। বলি আমার বন্ধুর ছলে গালটা দিচ্ছিল আর কি। তো মা আমার বোনেরা, আপনারা আমাকে সবাই চেনেন জানেন, আপনাদের এলাকায় খেয়ে পড়ে মানুষ আমি, আর 21 বছর ধরে আপনাদের এলাকার আবার টাকা পয়সা নেই, গিয়ে আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে সংসার চলছে, আপনারা দিচ্ছেন, আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, ফলে আপনাদের সঙ্গে আমি দীর্ঘদিন যাবৎ জড়িয়ে আছি, কিন্তু মা বোনেরা আপনারা আপনারা এ পর্যন্ত একটা দানা কেন দিচ্ছেন না বলেন? এই চ্যানেলগুলোতে দেখতে পাবেন, জালসাটা ছিল কবে আমার মনে পড়ছে না, সম্ভবত 11 না 10 নভেম্বর, তো 15 নভেম্বর মনে হয়, এই 10 থেকে 15-এর ভিতরে আমাদের পাতেন্ডায় জালসা ছিল। তো ওখানকার মেয়েরা আমাকে 99% চিনে। তো একটা মেয়ে ছেলে এসে কানের খুলে 5 আনা ওজন একবারে হাতে করে নিয়ে এসে বলছে মাওলানা সাহেব লেন, তাই বলছে, দিয়ে আমি বলছি সরো সরো সরো, দিয়ে আবার কমিটিতে ধরলে ওটা একবারে কান থেকে খুলে স্টেজে নিয়ে চলে এসেছে, 5 আনা ওজনের জিনিস। আর একটা মেয়ে ছেলে বলছে যখন তাড়িয়া দিলে স্টেজে যেতেই দিলে না মাওলানা, তা আমি নামই করবো না বলে ও খুলে কমিটিকে বলছে আমারও 5 আনা সোনা লিয়ে এলেন।
বলে আর একটা মেয়ে ছেলে পাঁচানা কানের খুলিয়া ও দিয়া দিলে। তা মা বোনের আপনারা রাগ করিয়া একটা গলার দিয়া দেন না গো, হ্যাঁ যে ওই রকার মেয়ে ছেলে কানের দিয়াছে আমরা গলার দিয়ে দেবো, আমাকে নয় আল্লাহ রব্বুল আলমিনের আস্তে হজরতে আসিয়া ইস্তেকামাতের জন্য নিজে অবিচল থাকতে গিয়ে নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের আস্তে শহীদ করে দিয়েছিলেন। এই যে কলাত রব্বে বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। বন্ধুগো আমার হজরতে আসিয়ার কথা সকলেরই আপনাদের জানা আছে। এ ফেরাউন কমি নাই, ফেরাউন কমি নাই, বিবি আসিয়ার হাত পাই লোহার মেঘ ঠকিল কত, তবু তো আসিয়া নারে না ছাড়িল দিনদারে, দিনদারি চাই আসিয়ার মত। আসিয়া মৌতুকালে, আসিয়া মৌতুকালে আল্লাহকে ডাকিয়া বলে, ওগো বাড়ি করি মরব্বানা চাহিতেছি এই ভিক্ষা, জিন্দা দেবে হেস্ত দেখা, খুশি হয়ে যান করো ফানা। এ কথা শুনিয়া আল্লাহ খুলিলেন আসমানের পর্দা, বলিলেন ওগো বিবি নেকার, ফেরাউনের জুলুমেতে ভয় না করিও, তাতে চেয়ে দেখো জান্নাত বাহার। হযরত আসিয়াকে যে কি নির্মম অত্যাচার করা হয়েছিল, সুদীর্ঘ লম্বা হাদিস। হ্যাঁ আমার কাছে একটা বই আছে যেটাই একদম কোরআনের আয়াত থেকে হাদিস থেকে নিয়ে এ ঘটনাটাকে এবং হযরত মুসা আর ফেরাউন আর আসিয়া এ নিয়ে পাক্কা আড়াই ঘন্টার একটা সাজানো বক্তব্য আছে। হ্যাঁ 25 জন সেখানে আপনার নবী ও রাসূলের ঘটনা তুলে ধরা হয়েছে। আসাদুল্লাহ আল গালিব সাহেব বইটা লিখেছেন শুধু কোরআনের হাদিসের আলোকে, তো সময় নেই সে কথা বলার। আরে মেলা বুলিয়ে দিয়েছি গো, 2 ঘন্টা হয়ে গেল বুঝতে বুঝতে, 8:30 নেমেছে আব্দুল কাবির, তাহলে 8:30, 9:10 1.5 ঘন্টা হয়ে গেল। আচ্ছা আর 10:30 অব্দি আছি। তো বলতে চাইছিলাম যে এখানে এটা কি নাম এটা, আচ্ছা চরকতলাতে বাড়ি ভদ্রলোকের ডাক নাম হচ্ছে বা ওনার নাম হচ্ছে রিপন শেখ, উনি 7,000 নাকি, কিন্তু 10 বুঝছে না তো, 7,000 টাকা আর 50 কেজি ধান, 50 কেজি ধানের দাম এখন মোটামুটি কত হবে, মোটামুটি 50 কেজি ধানের দাম 700 টাকায় ধরেন। হ্যাঁ মানে আগে ডিএপি ছিল 11 টাকা কেজি আর ধান ছিল ওই 1,000 টাকা 900 টাকা কুইন্টাল, আর এখন ডিএপি হচ্ছে 33 টাকা কেজি নাকি, বলেন না গো কত, 54 টাকা কেজি, ধান কিন্তু 1,200 টাকা কুইন্টাল, মোহার চাষা নাকি। হ্যাঁ আপনারা আবার ভুলিয়েন না মালানা, রাজনীতির বক্তব্য তো আপনি রাখেন না, আজ আবার রাখছেন কেন তা ভুলিয়েন না, আমি এমনি কথায় কথায় বললাম আর কি। তো বলতে চাইছিলাম হ্যাঁ চাষি শুধু এখানে বলে নাই, কোনো জায়গাতেই শান্তি নাই চাষির, কিন্তু বলতে চাইছিলাম যে ধানের দামের কথাটা বলতে কথাটা মনে এসে গেল মাত্র, সারা জীবনই চাষি ভাই, আমি চাষি ঘরের ছেলে তাই আমার দামটা মোটামুটি জানা আছে হিসাবটা। আমার আব্বা মারা গেছেন 2005-এর শনিবার সকাল 6:09। আমার আব্বা মারা গেছেন, তো চাষাবাদ করতেন আর জমিতে সার ছিটাতে গিয়ে বল ছিটাতে গিয়ে আব্বা মারা গেছেন আর কি, সাপের কামড়ে। তো ভাই সেই হিসাবে মোটামুটি জিনিসগুলো জানা আছে। তো ধানের দাম 700 টাকাই হবে, এই আপনার 50 কেজির দাম, তাহলেও কিন্তু ওই 7,500 মতো হচ্ছে রিপন ভাইয়ের, তাহলে আপনি আর 2,500 টাকা দিয়ে দেন। হ্যাঁ রিপন ভাই চাপাচাপি করবো না, 10 করবো আপনার দানটা, আপনি আর 2,500 টাকা দেন। কাবির শেখ চরকতলাতে বাড়ি উনিও 7,000 দিয়েছেন, ইনারা সম্পর্কে কেউ হচ্ছেন নাকি, আচ্ছা তাহলে কাবির শেখ উনিও 7 আর রিপন শেখ উনিও 7,000। আপনাদের দানগুলো আমি একটু 10 করে চাইছিলাম সাহেব, মসজিদের ঋণ আছে আমি জানি, আমার সঙ্গে যখন ডেট লিখায় তখনই আমাকে বলছিলেন সব কমিটি যে মারানা আমাদের কিছু ঋণ আছে, তো এই ঋণ আপনাদেরকে আমাদেরকে বহন করতে হবে। তো আব্দুর রহমান সাহেব সবথেকে পছন্দনীয় এবং মহাব্বতের নাম,
সেটা হচ্ছে আব্দুর রহমান আবদুল্লাহ। তো এখানে আব্দুর রহমান চরকতলাতে বাড়ি, আলহামদুলিল্লাহ উনি 10,000 টাকা দিয়েও দিয়েছেন। তা ধান দিবেন না কিছু? আমি তার কিছু বলবো না, তা 1 কুইন্টাল ধান দিয়ে দিয়েন। আর ধান যদি চাষ না থাকে তাহলে 2,000 টাকা দিয়ে দেন, আর একটু কমিয়ে দিই, হয় 12,000 টাকা দেন আর নাহলে 1 কুইন্টাল ধান দিয়েন। ঘরে ঘরে পরিচিত ব্যাপার, আর বেশি কিছু চাপাচাপি করাও যাবে না, ও 12,000-ই টাকা আপনি দিয়ে দিয়েন। আব্দুর রহমান সাহেব, হ্যাঁ, সব থেকে পছন্দনীয় নাম আজকের যিনি শেখ সাহেব, আমাদের সম্মানীয় সভাপতি সাহেব, তিনার এই নাম আর হাদিসে এসেছে, এটা পছন্দনীয় নাম, আর আমরাও চাইছি আপনাকে এই পছন্দনীয় একজন দানি হিসাবে পেতে। তো আব্দুর রহমান সাহেব, আপনার কাছে 2,000 টাকার একটু দাবি করছি। আছেন তো উনি এখানে? আশা রাখছি ইনশাআল্লাহ আছেন। তো আর আপনি দিয়ে দেন আর 2,000 টাকা সাহেব, 2,000 টাকার একটু দাবি করছিলাম এটা, এবং নগদ দিয়ে দিয়েছেন আপনি, আলহামদুলিল্লাহ। তো এখানে আবার আমানুল্লাহ, এটা খুব সুন্দর নাম, আমানুল্লাহ শেখ চরকতলাতে বাড়ি ভদ্রলোকের, উনিও 10,000 টাকা দিচ্ছেন। তা দেখা দেখি চাষ, দেখা দেখি বাস, আপনিও 12,000 দিয়ে দেন, আর আপনাকে চাপাচাপি কেন করব? হ্যাঁ, আমি 10 দিয়েন না, একবারে লেভেল হয়ে যেছে, তো একটু খাপছাড়া করতে হবে। আর এখনকার সবই কিন্তু হিসাব 10টাই, আগে সব 10 জনে চলতো, এখন সমানে চলে এসেছে। তো আগের হিসাবটাই ধরান, 12,000 করে দেন আপনারা। জিয়াপুর শেখ ষোলোয়াডাঙ্গা বাড়ি, উনি 5,000 টাকা দিয়েছেন, আব্বা মায়ের জন্য একটু দোয়ার আবেদন করেছেন। অবশ্যই ভাই, তোমার আব্বা মায়ের জন্য আমরা দোয়া রাখবো, যে আশা উদ্দেশ্য নিয়ে ষোলোয়াডাঙ্গার মানুষ জিয়াপুর শেখ দান করেছেন। আপনি, আপনার গ্রামে বড় মাদ্রাসা আছে, আপনার দেওয়ার হাতও আছে, তা দানটা আপনি একাই করলেন কেনে? আপনার মেয়ে ছেলে কী দোষ করলে? জিয়াপুর শেখ, আপনি যখন 5 দিয়েছেন তো মেয়ে ছেলেকে 2,500 দিতে হবে, যে 7,500 টাকা দেন আপনি, একসঙ্গে মিলেমিশে সংসার করছেন আর দানে ওনাকে বাদ দিচ্ছেন, তার মানে এ তুমি আর আমি, আর আমি আর তুমি দুজনে মিলিয়া আমরা স্ত্রী আর স্বামী। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী আমাকে এত বেশি ভালোবাসতেন, আমাদের ভিতরে এত সুসম্পর্ক ছিল, এত মহব্বতের ডোর দিয়ে আমাদের জীবনটা বাঁধা ছিল, উরাজ্জিল রাসা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রিয় স্বামীর মাথাটাকে আঁচড়ে দিতাম চিরনি দিয়ে, এত ভালো সম্পর্ক ছিল। আল্লাহর রসুলের সঙ্গে আমার দরজাপ হতো, নাসাইর বর্ণনা এসেছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনত ইজা আতারাকুল আরকা ফা ইয়াদাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা হু হাইশু ওয়াজাতু আনা হাইজুন ওয়া কুনতু আশরাবু মিনাল ইনায়ে ফা ইয়াজাউ ফা হু হাইশু ওয়াজাতু আনা হাইজুন। হযরত আয়েশা হতে বর্ণিত রয়েছে, এমত বর্ণিত আছে হাদিস ও বিচেতে, বিবি পাক বলে আমি যে পানি পিতাম সেই পানি নাবিজিকে ফিরাইয়ে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া পান করিতেন নাবি সেইখানে মুখ দিয়া, আর যেই হাড় হাড্ডি খাজিতাম আমি লাগাইয়া দাঁত সেইখানে মুখ দিতেন নাবি কোজাত, আমারও যাই গাই নাবি মুখ লাগাইয়া খাইতেন আপে পাক খোসালে ভরিয়া, হাসি খুশি সুখে স্বাচ্ছন্দ্যে খোলা মনে আল্লাহ রসুল আমার মুখ দেওয়া জায়গাতে মুখ লাগিয়ে তিনি হাড্ডি খেতেন, মাংস খেতেন, আর আমি গ্লাসে পানি পান করে রাখলে পরে আল্লাহ রসুল ফাহু হাই সহ যাত, আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করতাম সেখানে মুখ লাগিয়ে আল্লাহ রসুল পানি পান করতেন। দেন মহরিত স্ত্রী শোধ করেননি, তা কান্দ্রি পানি কি খাবেন? হ্যাঁ, এরকম রুগী অনেক আছে। তো ভাই, আদায়ের জালসা একদিন তাবলিগ জালসা ডাকলে কথা বলবো। হ্যাঁ মায়েরা আমার, আমি বলতে চাইছিলাম, তো জিয়াপুর উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে ষোলোয়াডাঙ্গা থেকে 5,000 আব্বা মায়ের জন্য, উনার কাছে আর 2,500 টাকার একটু দাবি করছিলাম। এ পিতা আর মাতা এবে নাই ধর নিতে, চলে গেছে দেখো এবে কবর গাড়াতে, জিয়াপুর এ বুঝি এবে সহিতে না পেরে 5,000
হাজার টাকা এবে দিছে দান করে, শূন্য হাতে ফিরাইও না, আপে আল্লাহ তারা উদ্ধার করিয়ালিও বিপদের বেলা, পিতা আর মাথা এবে ধর নিতে নাই, জিয়াবুর রেখে এবে গড়ে চলে যাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। তবে এখানে তারপরে মঞ্জারুল শেখ চরকতলাতে বাড়ি, উনি 20 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ 20 ব্যাগ সিমেন্ট উনি দিয়ে দিয়েছেন, তার মানে সিমেন্টেরও প্রয়োজন আছে। তো সিমেন্ট যদি থাকে তাহলে পরে তো বালিও লাগবে, এটা হিসাব, মানে ধুঁয়া যখন উঠছে তাহলে আগুন আছে এটা ধরিয়া নিতে হবে। তাহলে 20 ব্যাগ সিমেন্ট যখন দিয়েছেন এখানে, তাহলে আমি অবগত হয়ে গেলাম যে মসজিদের কাজ এখনও চলছে আর বালির সিমেন্টেরও প্রয়োজন, সিমেন্ট যখন আছে তখন বালির দরকার হবে। তো ভাই আপনারা এক ট্যাক্টার বালি কে হতে দেবেন নাকি বলেন না, হাত তোলেন তো আমি বলছি না, একটা এখানে লিখে দেন এক ট্যাক্টার বালি। সিমেন্টের যখন কাজ চলছে তখন বালির প্রয়োজন হবে। তো কোনো একজন ভদ্রলোক সাদকায়ে জারিয়া হিসাবে আপনার এক গাড়ি বালি মসজিদে থেকে যাক, আপনি চলে যাবেন, আমি চলে যাব, দাতাগণ আপনারাও চলে যাবেন। বন্ধুগো আমার, যারা এযাবৎ হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দান করেছেন, 50,000 দিয়েছেন, 25,000 টাকা দিয়েছেন, বালি দিবেন, সিমেন্ট দিবেন, রড দিবেন, মসজিদ বানিয়েছেন, আমি বলছি না, হাদিসে এভাবেই বর্ণিত হয়েছে, অটো দোয়া চালু হয়ে গেল, মসজিদে দান করা মানে অটো দোয়া চালু হয়ে যাওয়া। কেমন অটো দোয়া মাওলানা? বন্ধুগো আমার, আপনি দান করলেন, মৃত্যুবরণ করলেন, চলে গেলেন দুনিয়ার মহামায়া ছেড়ে, আপনি দান করলেন, ব্যবসা বাণিজ্য করছেন, বেঁচে আছেন, বেঁচে আছেন বা মরে গেছেন, আপনি দান করে দিয়েছেন মসজিদে, মসজিদে যখন নামাজ চলবে, এবার আপনারা সবাই বলুন নামাজে আপনারা এইভাবে পড়েন কিনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা ইয়া নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। মাওলানাদের জিজ্ঞাসা করুন এখানে এইটাই হচ্ছে অটো দোয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। সারা পৃথিবীর যত সলিহিন আছে, নেককার আছে, দাতা আছে, নামাজি আছে, রোজাদার আছে, নেককার সহে আল্লাহর নেককার বান্দা আছে, তাদের সারা পৃথিবীবাসীর জন্য এখানে দোয়া করা হচ্ছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বন্ধুগো আমার, আপনি চলে যাবেন, মসজিদে নামাজ চলবে, আপনার ব্যবসার জন্য উন্নতির দোয়া হবে, আপনার কারবারের জন্য উন্নতির দোয়া হবে, আপনার সন্তানাদির যেন মুখস্থ বিদ্যা বেড়ে যায় এর জন্য এই অটো দোয়া। মরে যাবেন, চলে যাবেন, কবরে চলে যাবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, কবর পর্যন্ত নাকি দৌড়াতে থাকবে, ব্যবসা পর্যন্ত নাকি দৌড়াতে থাকবে, স্কুল পর্যন্ত নাকি দৌড়াতে থাকবে, আপনি অসুস্থ হবেন, আপনার জন্য সুস্থতার দোয়া দৌড়াতে থাকবে। আসুন, এই মসজিদের জন্য আমি একটা একটার বালির একটু আবেদন করছিলাম, খুব তাড়াতাড়ি সময় ক্রমান্বয়ে আগাতে চলেছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, মুহূর্তের ভিতরে হয়তো দাওয়াত হওয়ার সুযোগ, শখ থাকলে, ইচ্ছা থাকলে হয়তো সে সুযোগটুকু হবে না, আসুন আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে দিই। ভাই আমার, এখানে অনেক ভদ্রলোক তাই এসে দানের পরিমাণ তিনারা ঘোষণা করেছেন, আমান শেখ উনি দিয়েছেন এখানে, এটা কেটে দিয়েছে কেন বেল্ডাঙ্গা বাড়ি দিয়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গাজলু শেখ উনার বাড়ি বেলডাঙ্গা, উনিও দিয়েছেন 5,000 টাকা, ফলে বেলডাঙ্গা কাজিসা আপনার ওখানে আশেপাশের মানুষ যিনারা আছেন, তারপরে মির্জাপুর নিশ্চয় উনার ওই সবগুলো গ্রাম থেকে এসেছেন, বেনাদা সবগুলোতেই যাবো, এবছরও দেখা হবে হয়তো, আপনি দিয়েছেন বেলডাঙ্গার মানুষ আরও তো বেশি দাতা গো, তা আপনারা আর ওখানকার আমেনিয়া হোটেলের কী বলে ওই এটা নান নান পরোটা নান রুটি যেটা খুবই ভালো, তা আপনার যদি চলে যেয়ে থাকেন তাহলে চাপাচাপি করছি না, আর যদি থাকেন তাহলে 8 বেহেস্ত আর 7 দোজক, 8টা হচ্ছে জান্নাতের দোজক।
দরজা, ফিল জান্নাতে সামানিয়াতুন আব ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিম মিনহা বাব ওই সম্মের ওই সম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়মান, অর্থাৎ ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতে আটটা দরজা আছে, জান্নাতের দরজা কটা? আটটা। তো আমি চাইছিলাম যে গাজলু সাহেবের দান একটু 8000 হয়ে যাক। জি, জান্নাতের দরজা আটটা, আপনার দানেরও 8000 হয়ে যাক, 3000। জান্নাত খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আমি আর কথা বাড়াতে চাইছি না। এখানে কোরআনের আয়াত আপনাদেরকে বলেছিলাম, আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়ে যারা ইস্তেকামা ঠিক রাখবে, জান্নাতে গিয়ে তাদের মন যা চাইবে তাই ব্যবস্থা হবে। এ সোনা ও চন্দির ঘাট, সোনা ও চন্দির ঘাট, আরো কত ঠাটবাট, আমি আফজাল বলিব কেমনে, যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নিবে আপন নয়নে, ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন। গাজলু সাহেবকে বলছিলাম যে জান্নাতে আটটা দরজা, তো আপনার দানটা সাহেব আর 3000 টাকা দেন একটু। কেন চাপাচাপি করছি জানেন? একবারে চাপাচাপি করছি না, মানে মসজিদের কাজও বাকি, টাকাও বাকি, আর আপনারা আপনাদের আমাদের দরকার, কেননা আপনারাই তো মসজিদের সরকার, আমরা কি অন্য কোথাও কারোর কাছে চাইতে যেতে পারবো? আপনাদের কাছেই চাইতে হবে আমাদেরকে। হিকমত লিখে দাও, আর ডিলার সাহেবকে ফোন করো গো, ডিলার সাহেব যাক 85 করে দেন, আর চাপাচাপি করব না, ও জাহাবাতা হয়ে গেছে, 50000 টাকা আপনি দিয়ে দেন। জি হ্যাঁ, ওটাই ভদ্রলোক দিয়েও দেবেন আলহামদুলিল্লাহ। তো 85 একটু আপনার কাছে অনুরোধ করছি, আমি আমার অনুরোধ একটু আপনি রাখেন, আশা রাখছি আপনি ফিরাবেন আমার অনুরোধ। মেয়েদের কাছে, মেয়েদের 50650 টাকা নগদ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, মেয়েদের 50650 টাকা, তার মানে 51000 হতে আর 450 টাকা বাকি। তো এখানে আর একটা নাক ছাবি মা বোনেরা দিয়েছেন, তো নাকে দক্ষিণ দিনাজপুর তারপরে মালদার কিছু এলাকার মেয়েরা নাকে দুটিয়া করে পড়ে, তো মা বোনেরা আপনারা নাক ছাবি দিয়েছেন না, সানিয়া মির্জা দিয়েছেন তা তো বুঝতে পারছি না, তা আপনারা যদি গলার দিতে বেজার হন, তা কোনো একজন মা বোন একটা কানের খুলে দেন দেখি, অনেক দিন মনে থাকবে, একটা দিলে পরে একটা কানের দুল, দুটো দিতে হবে না। আমি একটু অনুরোধ করছিলাম আপনাদেরকে। জি, সবকত শেখ, রেজাউল শেখ, হয়েছে তিন ভাই। আচ্ছা, সবকত শেখ, রেজাউল শেখ এবং রেজাউল শেখ, শহীদুল শেখ, শহীদুল শেখ, তিন ভাই 10000 থেকে 30000 আব্বা মায়ের নামে, ইনারা তিন ভাই, সবকত শেখ, রেজাউল শেখ এবং শহীদুল শেখ, ইনারা তিন ভাইয়ে মিলে 30000 টাকা ওনারা দিচ্ছেন। আর ওনারা বোন কটা? বোন নাই? আলহামদুলিল্লাহ। জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিয়াবুর আপনার 5000 টাকা দিয়েছিল ষোলরাঙ্গা বাড়ি, আমি আর 2500 টাকার কথা বলেছিলাম, তা 7500 দেওয়ার কথা। তো আসলে ষোলরাঙ্গার মানুষ তো না দিয়ে থাকতে পারবে না, জার্সি গায়ে যদি দুয়াতে লেট হয় তা পা লড়ায়, বুঝলেন? জার্সি গায়ে যদি দুহাতে দেরি হয় তা পা লড়ায়, মানে কখন আমাকে দুয়াবে, মানে এরাই এত দেওয়া লোক, বুঝলেন? আর যে গরুতে দুধ দেয় না তা যদি দুহাতে যান তার নাক মুখ চেটিয়ে লেথিয়ে লাখ সুরিয়া ফাটিয়ে দেবে। আমার শ্বশুর একটা আমাকে গরু দিয়েছিল, দান করেছিল, বলছে আফজাল এই গরুটা তুমি লেগো নিয়ে যাও, তাই বলছে। তা আমি ও বাবা বললি বলে দেবো, বলছি আমি গরুর গাড়ির ভাড়া দিচ্ছি তুমি নিয়ে যাও। তা আমার স্ত্রী বলছে হালিমার আব্বা লেন না, বাড়িতে তো কিছুই কাজ নাই, তা পোষা টুসা হবে সময়টা পাস হবে লেন। তা তখন শ্বশুর গরু দিচ্ছে বা ভাড়াও দিচ্ছে, তা ছেড়ে লাভ কি, শ্বশুরের গাড়ি মোছা তেনাও লাভ, তা লিয়ালি এ গরু বরু দিলে লিয়েলাম, পুষলাম বেশ বেশ কিছুদিন, দিয়ে আবার জালসা আরম্ভ হয়ে গেল। আমি আমার স্ত্রীকে বলছি এ গরু আর পোষা যাবে না, গরু শ্বশুরকে ঘুরে দেবো।
আমি আবার গাড়ি ভাড়া করে শ্বশুর থেকে গরু ঘুরিয়ে দিলাম, আমি গরু বাপু লুবো না ঘুরিয়ালেন, আমার যা লস হলো হলো, দু ছ মাস পুষলাম। এবার আমার শ্বশুর বাড়ি যেয়াই কিন্তু কিছুদিন পরে গরুটা বাচ্চা হওয়ার জন্য রেডি হয়েছে, তারপরে এবার গাই হয়েছে, তা গরুটাকে দুহাতে যেছে তা এত জোরে লেখেছে মনে হচ্ছে যেটা শাহিদ আফ্রিদি ছয় মারছে, গরু দুহাতে গেলেই ছয় মারছে, তো ভারী ছাড়ের জ্বালা। তখন আর কেউ ভয়ে দোয়াতে যায় না, তা আমার শ্বশুর একটা অন্য ঘোষকে, ভালো মজবুত ঘোষ ওকে ডেকে নেছে, ও বলছে আমি দোয়াতে পারবো, তারপরে আমার শ্বশুরকে ও দড়া মড়া নিয়ে এসে আসে ছোট নিয়েছে গাইটাকে, তখন ছেঁদে আছে বেঁধে আছে, তখন গাইটা শুয়া পড়ে আছে, শুয়া পড়ে আছে, তো শুয়ে শুয়ে দোয়াতে দিয়েছে, তো ও শুয়ে শুয়ে লেখাতে দিয়েছে ওকে। আমার শ্বশুর বলছে হ্যাঁ কব যা, তো ভারী জড়ানো পড়ি গেলাম গো আমি, তাহলে কী হলছে গো, তাহলে হ্যাঁ গাই তো খুব চালান খেঙলিলে রে বাবা। আমার স্ত্রীকে বলছি যে ও গরু যেন বাড়ি ভরবে না, কিছু লুবো না, ছেড়ে দেও গরু। তো ব্যাপার হচ্ছে যে গরু তা দিবে না ভাই, তা যতই দোয়াতে যান হবে না, জিয়াপুর এরা দুহা গরু তো চার দশ পনেরো কুড়ি লিটার দুধ দেওয়া লোক দান করা হাত আছে এদের, শৈলানাগা বাড়ি যেমন সাড়ে সাত বুঝেছি, বলছে হ্যাঁ মালানা দিলাম যে সাড়ে সাত পুঁচি দিয়েছে, খুব ভুল হয়ে গেলো, যদি দশ বলতে আমটাও হয়ে যেত, লস হয়ে গেলো গো, আপনারা একটু ধরিয়ে টরিয়ে দিচ্ছেন না, ভুল হয়ে গেলো, যাক যখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানীয় সবকত সাহেব দশ হাজার টাকা, রেজাউল শেখ দশ হাজার এবং শহীদুল শেখ উনি দিয়েছেন দশ হাজার, তিন ভাইয়ে মিলে তিরিশ হাজার টাকা দান করেছেন। আব্বা মা দুজনে মারা গেছেন নাকি? আব্বা এবং আম্মা দুজনের এই দুনিয়ার মহামায়া ত্যাগ করেছেন, মারা গেছেন তিনারা, কাদরে নিয়ামত বাদে জওয়াল। মাতা আর পিতা যারা হারিয়েছেন, যারা হারিয়েছেন তাদের জিজ্ঞাসা করুন, পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যে ওই শূন্য স্থান পূরণ হবে, এমন কোনো জিনিস নেই যেই জিনিস দিয়ে পিতা আর মাতার শূন্য জায়গাটা পূরণ হবে, এ শূন্য স্থান কোনো কিছুই দিয়ে পূর্ণ হবে না। তাই এই ভদ্রলোকরা তিন ভাইয়ে মিলে আব্বা মাকে হারিয়েছেন জায়গা শূন্য, তাই খালি জায়গা দেখে অন্তর খালি, মন বারবার আব্বা মায়ের কথা নাড়া দিয়েছে অন্তরে, তিরিশ হাজার টাকা নিয়ে এসেছেন এখানে তিন ভাইয়ে, মাওলানা আমার আব্বা মায়ের জন্য আমরা তিরিশ হাজার টাকা দান করছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের মনের আশাকে তুমি পূরণ করো, তিনাদের যে সদিচ্ছা, তিনাদের যে মন যা চাইছে, কোনো কিছুই করার নেই, একমাত্র তোমার কাছে চাওয়া ছাড়া আর তোমার কাছেই পাওয়া, তাই তোমার কাছে আমাদের চাওয়া তিনার আব্বা মায়ের জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পিতা আর পুত্রকে একত্র করে কালকে মহাপ্রলয়ের মাঠে যেই দিন মানুষ একটুকু ছায়ার জন্য ছুটাছুটি করবে, সে অবস্থায় তাদের এই সাদাকার নিচে তুমি যে ছায়া দেওয়ার কথা বলেছো, তোমার নাবি বলেছেন প্রত্যেকটা মানুষ কালকে কিয়ামতের মাঠে তার সাদাকার ছায়াতে থাকবে, আল্লাহ গো এই বড় মাপের এক সাদাকা তিনার আব্বাকে তিনার সন্তানাদিকে ওই ছায়ার তলে, ওই সাদাকার ছায়ার তলে তুমি রেখো এবং সুখময় জান্নাতবাসী করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তিনার আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনার আব্বা মাকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো ভাই যারা আপনারা এখনো দেওয়ার নিয়াত করছেন, আপনারা কালাবিলম্বে খুব তাড়াহুড়ো করে আপনারা দিয়ে দিন ভাই, সোনার আমার আচ্ছা এইটা না, আচ্ছা ইনারুল শেখ এই উপরগুলো এখনো বলা হয়নি, আচ্ছা ইনারুল শেখ, ইনারুল শেখ দশ হাজার এবং হিকমত শেখ উনিও দিয়েছেন দশ হাজার, এই খাতাগুলো ওই আগেকার পর্চাটাই ওনার ওই লিখিতটা নাম ছিল না, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হিকমত শেখ উনি দশ হাজার টাকা দিয়েছেন, আর ইনারুল ইনার শুধু লিখে দিয়েছে কেন, এখানে ইনারুল লিখে দেন, ইনারুল শেখ উনি দিয়েছেন দশ হাজার টাকা, ইসমাইল শেখ উনিও দিয়েছেন দশ হাজার টাকা,
মানে গড় সব 10,000 করে পেয়েছি। তা আপনারা যদি 10 জনের হিসাবটা করতেন সাহেব তাহলে খুব ভালো হতো। যেরকম জাহির শেখ উনি 15 করে দিয়েছেন, তা আপনাদেরকে আরও একটু সহজ করে দিলাম। সুবহানাল্লাহ, তাহলে দেখেছেন এই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা গো। এই ইনারুল শেখ জাহিরুল শেখের ভাই, তাই তো বলছি। এ মমিনে মমিন মিলে, মমিনে মমিন মিলে কমিনে কমিন, না মিলিতে পারে কভু কমিনে মমিন। যে যেরকম তার কমুর কুটুম তেমন, যেইসানকে তেইসান মিলে, আর রাজা কমিলে রানী, আর বেগুনকে শুক্তি মিলে কা না কমিলে কানি। তো জাহিরুল শেখ আর ইনারুল শেখ, ইনারা দুই ভাই, মমিনে মমিন মিলে কমিনে কমিন। উনি যেরকম মমিন দাতা জাহিরুল শেখ 15,000, তো ইনারুল শেখ ভদ্রলোকের কাছে বলছিলাম আপনিও ওনার ভাই এবং দিনী ভাই, ফলে উনি একজন বড় মাপের দাতা, আলহামদুলিল্লাহ উনি দান করেছেন। তো আপনি আর 5 বাড়িয়ে দিয়ে আপনারা ভাই ভাই এক হয়ে যান না সাহেব? ইনারুল সাহেবের কাছে উপরে বসার জায়গা করে দেন, শীত লাগবে। ইনারুল শেখ উনি এখানে আছেন আলহামদুলিল্লাহ, আশেপাশেই উনি আছেন, নিচে বসে আছেন ভদ্রলোক। তা একটু দাবি করছিলাম আপনার কাছে, যেরকম হজরতে হানজালা ছিলেন তেনার স্ত্রী অনুরূপ ছিল, মমিন আর মমেনা, খুব সুন্দর একটা ওয়াজ আছে। আমি একটু আগে বলছিলাম যেটা সাইফুদ্দিন সাহেব, মাওলানা সাইফুদ্দিন সাহেব অধিকাংশ জায়গায় বলতেন, তো আমি বলছিলাম সে সময় আমার নেই, বলবো এক সময়। আবার আসছি হাটগাছ এই মসজিদ পাড়াটাই। জি, আমাদের ডিলার সাহেব, হ্যাঁ রাত হয়েছে, ছেড়ে দিতে হবে ওনাকে। তো চাইছিলাম যে আমাদের সম্মানীয় ডিলার সাহেব মতিউর রহমান সাহেব, মতিউর রহমান নামটা সারা পৃথিবী বিখ্যাত নাম, মতিউর রহমান মাদানি, আলেম ওলামারা একটু বেশি জানেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে আপনারা জানেন যেনারা একটু যুক্ত আছেন অ্যান্ড্রয়েড সেটের সঙ্গে। তো মতিউর রহমান খুব সুন্দর নাম, মতি এর অনেক অর্থ আছে। হ্যাঁ, তো চাইছিলাম যে আমাদের ডিলার সাহেব 25 দিয়েছেন নগদ, বাকি যা হলো হলো, আর এ বাকি আবারও 25 করে দেন ডিলার সাহেব, দিয়ে 50 করে দেন। এ আমার ওপরে খুব চাপ আছে চারিদিক থেকে, আর আপনাকে চাপ দিতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার সেই এক একজনা বলে যে এটা উপরওয়ালার ব্যাপার।